নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। ভোট মিটতেই করোনা আক্রান্ত চুঁচুড়া তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। কংগ্রেসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখন আসছে বিস্তারিত খবরে। ভোট মিটতেই করোনা আক্রান্ত চুঁচুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার। কেবল তিনি নন, করোনা সংক্রামিত হয়েছেন তার গাড়ির চালকও। ঘটনার খবর প্রকাশ হয়ে আসতেই আতঙ্কিত দলীয় কর্মী সমর্থকরা। করোনা আক্রান্ত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। অসিত মজুমদার বিগত 10 বছর ধরে চুঁচুড়ার বিধায়ক। গত বছর হুগলির সাংসদ লক্ষ্মী চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি বাদে চুঁচুড়ার কোন প্রার্থী এই মারণ রোগের শিকার হননি। 2021 বিধানসভা নির্বাচনের মধ্যেই এবার করোনা আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। শুধু প্রার্থী নন, দীর্ঘদিন ধরে থাকা তার গাড়ির চালকও কোভিড পজিটিভ। চলতি মাসের 10 তারিখ ভোট মিটে যাওয়ার পর হুগলি জেলায় বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদেরকে আড়াল করলেও অসিত মজুমদারের পর্দার পেছনে যাওয়ার কারণ কি তা আজ বুঝতে পারছেন বিদায়ী বিধায়কের পরিচিতরা। ব্যাপারটা হচ্ছে, এর আগে যখন আমাদের চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী দেবানন্দপুরে এলেন, তখন আমরা সবাই কোভিড টেস্ট করেছিলাম, সকলকার নেগেটিভই এসেছিল, সেই অনুপাতে সবাই হাজির হচ্ছিলাম। কিন্তু তারপরে নির্বাচনটা 10ই এপ্রিল যাওয়ার পরে শুনলাম একটু শারীরিক অসুস্থতা তার এসছে, এবং পরবর্তীকালে তিনি যখন টেস্ট করেন তার পজিটিভ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনার কড়াল গ্রাসে চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার 2 সাব ইন্সপেক্টর। ঘটনার খবর মিলতেই এবার থানা ও থানা সংলগ্ন এলাকা স্যানিটাইজেশন কর্মসূচি পালিত হলো ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে। করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কারবালা ঝিলপার এলাকার বাসিন্দাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য। করোনা পরিস্থিতি কিংবা আমফান কিংবা অন্য যে কোনো বিপর্যয়ে সদা সর্বদা মানুষের পাশে থাকতে সিদ্ধ হস্ত। করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান থেকে শুরু করে কখনো জেলা ও রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের মানুষদের প্রয়োজনে সদা তৎপরতা দেখিয়েছে চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য। ভোট পরবর্তী সময়ে ফের যখন বেড়ে চলেছে করোনার প্রাদুর্ভাব, ঠিক তখনই আবারও মানুষের কল্যাণে এগিয়ে এলো চুঁচুড়া আরোগ্য। এদিন করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কারবালামোড় ঝিলপার এলাকায় উপস্থিত হয় চুঁচুড়া আরোগ্যের সদস্যরা। এদিন বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করেন তারা। আমরা জানি যে করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের ঢেউ আরো মারাত্মক ভাবে গোটা বিশ্বে এসে ঝাঁপিয়ে পড়েছেই বলা যায়। তো এই কঠিন পরিস্থিতিতে যদি আমরা সকলে মিলে সচেতন না হই, নিজেরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু একটা কঠিন পরিস্থিতি আমাদের সামনে এসে অপেক্ষা করছে। তো সেই জন্যই চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতামূলক প্রচার, যা আমরা আগের বারও করেছিলাম, মানে যখন করোনা সংক্রমণের প্রথম পর্যায়ে ঢেউ এসে আছড়ে পড়েছিল তখনও করেছিলাম, এবং আমাদের আশু কর্তব্য চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে বলে মনে করি বলি আজকের এই সচেতনতামূলক প্রচার, যে সচেতনতামূলক প্রচারের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে দয়া করে তারা যেন মাস্কটা ব্যবহার করে, সাবান এবং স্যানিটাইজার দিয়ে যথাসম্ভব তারা যেন হাত পরিষ্কার বা ধোয়ার চেষ্টা করে, এবং এইটুকুনি মাত্র সচেতনতার মধ্য দিয়েই কিন্তু আমরা চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই যে এই মাস্ক ব্যবহার, সাবান এবং স্যানিটাইজার ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু আমরা এই করোনা সংক্রমণের যে মারাত্মক ঢেউ আছড়ে পড়েছে তার হাত থেকে কিন্তু নিজেদের এবং নিজেদের পরিবারকে রক্ষা করতে পারি।
এই উদ্দেশ্যে আমাদের প্রচার আজ থেকে এই কিছুক্ষণ আগে থেকেই শুরু করলাম। এখন এই আমাদের কারবালা ঝিলপার থেকে আমরা শুরু করলাম এবং এরপর বাকি যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও আমাদের জাতীয় আরোগ্যর পক্ষ থেকে এই প্রচার আমরা চালিয়ে যাব। কারণ এই প্রচারের মধ্য দিয়ে যদি আমরা সাধারণ মানুষকে এতটুকু সচেতন করতে পারি তাহলে সেটাই আমাদের মানবতার প্রথম কর্তব্য হিসেবে আমরা বিবেচিত করব। তাই জাতীয় আরোগ্যর পক্ষ থেকে আমাদের এই আশু কর্তব্য আমরা যতটা সম্ভব চেষ্টা করব মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা দৌরাত্ম্য প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে বহু মানুষের প্রাণ। করোনার প্রাদুর্ভাবে ফের দুশ্চিন্তায় জনসাধারণ। এবার সেই করোনা থেকে সুরক্ষা প্রদানে স্থানীয়দের হাতে মাস্ক তুলে দিলেন চাপদানের প্রাক্তন কাউন্সিলর অনিল মিশ্র। আবার মারণ ভাইরাস মহামারীর আকার ধারণ করতে চলেছে। কিছুদিন আগে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিল, তবে নির্বাচনের আগে ও পরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় কপালে চিন্তার ভাঁজ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে করোনা আবহেও বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বিচরণ করছে তেলিনিপাড়া চাপদানি এলাকার বাসিন্দারা। এবার কঠিন পরিস্থিতি আসার আগে চাপদানি মসজিদের ইমাম সহ সংখ্যালঘু মানুষদের মুখে মাস্ক পরিয়ে দিল প্রাক্তন কাউন্সিলর অনিল মিশ্র। ইমাম জানান, সবাই যেন মুখে মাস্ক পরে থাকে। করোনা কা বহুত জাদে সংক্রমণ হো গিয়া হ্যায় অর মাজিদ আকলু মিস্ত্রি কে সিগরেটি আর বিএস রোড সে বোল রহে হ্যায় কি জিতনে ভি আদমি হ্যায় সবকো মাস্ক লগা কে আনা চাহিয়ে অর পুরে এলাকা মে মাস্ক হোনা চাহিয়ে আর দূরি বনা কে রখে স্যানিটাইজার লে কে চলে হাত মে লগায়ে और जहां तक हो सके आदमी को बचने का कोशिश। পাশাপাশি এদিন অনিল মিশ্র বলেন, বর্তমান আবহে সরকারি গাইডলাইন মেনে চলাই উচিত। না, যখন করোনাটা স্টার্ট হয় তখন মানুষ একটা সচেতন ছিল, সবাই মেনটেন করত। কিন্তু মাঝখানে যে করোনা একটু কম হলো, কম হওয়ার পরে মানুষটা ভুলে গেল। এইবার আজকে আমরা এখান থেকে আমরা একটা মেসেজ দিতে চাইছি কি মাস্ক আপনাকে লাগাতে হবে। বাঁচতে গেলে গভর্নমেন্টের যেটা গাইডলাইন যেটা আছে সবাইকে মেনে চলতে হবে, নিজে বাঁচতে হবে, পরকে বাঁচাতে হবে। প্রশাসন তরফ থেকেও লোক অ্যাক্টিভ আছে, পৌরসভা তরফ থেকে অ্যাক্টিভ আছে, আমাদের আকলু মসজিদ সিগরেটি মেম্বার সবার একটাই উদ্দেশ্য কি লোক নিজে বাঁচুক আমাদেরকে বাঁচাক। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। রাস্তায় পড়ে থাকা পিচে পড়ে জখম এক পথচারী, গুরুতর আহত ওই পথচারী বর্তমানে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুচুড়ার বুনোকালীতলায়। প্রতিবারের ন্যায় মহাসমারোহে শুরু হলো রায়বাজার মুখার্জি পরিবারের অন্নপূর্ণা মাতার বাৎসরিক পুজো। প্রতি বছরের ন্যায় রীতি মেনে মহাসমারোহে রায়বাজার মুখার্জি পরিবারের শুরু হল অন্নপূর্ণা মাতার আরাধনা। এবার 82তম বর্ষে পদার্পণ করল এই পুজো। গত বছর করোনা আবহে পুজো হলেও জাঁকজমক ও জনসমাগম না হওয়ায় ম্লান হয়েছিল উৎসব। তবে এবছর সমস্ত রকম বিধিনিষেধকে মান্যতা দিয়েই এই পুজো অনুষ্ঠিত হল। প্রতিবার এই পুজো উপলক্ষে বহু জ্ঞানীগুণী থেকে বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হন মুখার্জি বাড়ির পুজোতে। পুজোকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে মুখার্জি পরিবার, এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন এই পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। মুখার্জি বাড়ির পুজোতে এদিন উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এই পুজো সম্পর্কে মুখার্জি বাড়ির কর্তা তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, আমাদের মুখার্জি বাড়ির অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, এটা প্রায় দীর্ঘদিনের পুজো। এবছরে 83 বছর পদার্পণ করল। শ্রীমতী কমলারানী মুখোপাধ্যায় পুজোর প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে আমার বাবা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাতা মলয়া মুখার্জি এবং তাদের বংশধর হিসেবে আমি এই পুজো চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের এই পুজোতে ভারতবর্ষের বহু বিশিষ্ট নাগরিকরা, বিদেশি অতিথিরা সবাই আসেন। কিন্তু গত বছর করোনার জন্য অনেকে আসতে পারেনি, এবছরও আমাদের অনেক অতিথি তারা আসতে পারছেন না। কিন্তু তার সত্ত্বেও
মায়ের আশীর্বাদে মায়ের পুজো আজকে থেকে শুরু হলো। আজকে উদ্বোধন করলেন মার প্রতিমার শ্রীপদ মহারাজ দণ্ডীস্বামী এবং বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নায়িকা এবং যাকে সবাই চেনেন শ্রীমতী মাধবী মুখোপাধ্যায়, তিনি উপস্থিত থেকে আজকে প্রতিমার আবরণ উন্মোচন করলেন। এবং এছাড়াও আগামী 20 তারিখ মহা অষ্টমী পুজো অনুষ্ঠিত হবে এবং মহা অষ্টমীতে ভক্তবৃন্দ তারা আমরা মাতৃ আরাধনা করব এবং মা অন্নপূর্ণার কাছে আমরা একটাই প্রার্থনা করছি যে এই যে পৃথিবীতে যে মহামারী লেগেছে সেটা থেকে যেন পৃথিবীকে তিনি রক্ষা করেন। এবং আপনাদের মিডিয়াকেও ধন্যবাদ যে আপনারাও আমাদের এই পুজোকে বহুভাবে অনুপ্রেরণা এবং অনুপ্রাণিত করে উৎসাহ প্রদান করে। তবে আমরা কতগুলো নির্দিষ্ট নিয়ম করেছি, যেমন মাস্ক পরে আসতে হবে এবং স্যানিটাইজার গেট বসানো হয়েছে এবং তাছাড়াও কতগুলো আমরা আরোপ করেছি যে সামাজিক দূরত্ব এগুলো মেনটেন করতে হবে এবং সেগুলো মেনটেন করে আমরা মাত্র ছোট রিপোর্ট হুগলি আজকে। এখন সময় একটা ছোট বিরতির, বিরতির পর থাকছে কংগ্রেসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pathshathi. Pathshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-8066-9732-55276 এবং 9433-535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি।
থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নম্বর 0332680239, 2680-7208 এবং 2680-6046। পূজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেসের সংখ্যালঘু সেলের চাপদানি এলাকার সভাপতির দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দিকে। অন্যদিকে ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় দলীয় সমর্থকের দোকানে হামলা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর অ্যাঙ্গাস এলাকায়। এদিন কংগ্রেসের সংখ্যালঘু সেলের চাপদানি সভাপতি মুস্তাক আলমের দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে। চাপদানিতেই রয়েছে মুস্তাকের মিষ্টির দোকান। ওই দোকানের উল্টো দিকে তৃণমূলের কিছু কর্মী সমর্থক প্রায়শই বসে থাকে। পাশাপাশি মুস্তাকের অভিযোগ, তারা মুস্তাককে দেখে প্রতিদিনই কুরুচিকর মন্তব্য করতে থাকে। এদিন এই কংগ্রেস সমর্থক কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় হঠাৎই চড়াও হয় তৃণমূলীরা। দোকান ভাঙচুর করে তারা, পাশাপাশি মুস্তাকের ভাইকে মারে বলেও অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এদিন আব্দুল মান্নান এই ঘটনার খবর পেয়ে কংগ্রেস কর্মীদের থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। মাত্র কংগ্রেসের ছেলে এই 10 নম্বর ওয়ার্ডে এখানে, আমি কংগ্রেস করি, মান্নান সাহেবের সাপোর্ট করি। এইখানে তৃণমূলের লোকেরা সব সময় আড্ডা মারে, এখানে এই এই চাতালে ভিড় লাগিয়ে রাখে। দেখুন চাতালটা, দেখুন দেখুন ভিড় লাগিয়ে রাখে, নিজেদের মধ্যে হুজতি করছে। হুজতি করতে করতে এসে আমার কাছে হুজতি করতে আরম্ভ করে দিল, বলে তুই মান্নানকে জিতাবি। এই বলতে বলতে আমার উপরে হামলা করে দিল। পুরো দোকানটা দেখুন, ক্যাশ বক্স তুলে নিয়ে চলে গেছে। এখানে পুরো দোকানটা, ওই একবাল আছে, খান আছে, নবাব আছে, ইশতিয়াক আছে, আর আজমুল্লাহ আছে, এইসব 5-6 জন আছে। আমি আমি চাইছি শাস্তি, আমার বিচার হোক, আমার বিচার হোক। ঘটনাটা হয়েছে আমাদের পার্টি ছেলে মুস্তাক আলম, ওর একটা মিষ্টি দোকান আছে এঙ্গাসে, 1 নম্বর চায়খানাতে। তো মুস্তাক যা বলল কি একটা কথা বচসা হয়েছে মুস্তাকের ভাইপোর সঙ্গে আর ওখানকার কিছু ছেলের সঙ্গে। এই বচসা হতে হতে আব্দুল মান্নান নাম জড়িয়ে গেছে ওর মধ্যে। এরপরে মুস্তাক যা বলছে কি ওর দোকানের উপর হামলা হয়েছে, ওর দোকান ভাঙচুর হয়েছে, সেই কথাটা আমরা মান্নান সাহেবকে জানিয়েছি। মান্নান সাহেব বলেছেন কি প্রশাসনকে জানিয়ে দাও আর ওখানে লিখিত অভিযোগ দায়ের করো। এরপরে পুলিশ যা তদন্ত করবে, তদন্তের মধ্যে যা আসবে তাদের বিরুদ্ধে অভিযোগ কারবাই। এইটা আমাদের কর্মী মুস্তাক আলম বলছে কি ওরা TMC পক্ষ থেকে এইসব হামলা হয়েছে। আমরা চাই তদন্ত হয়, ইনকোয়ারি হয়, যা দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। অত শান্তিভাবে ইলেকশন হলো পুরো চাপদানি বিধানসভাতে, কোনো জায়গা কিছু হয়নি, আমাদের সবাই মিলেমিশে সবাই ইলেকশন করলো, কিন্তু ইলেকশন পরে এই ঘটনাটা হচ্ছে। খুব দুঃখজনক ঘটনা, এটা না হলে খুব ভালো।
অভিযোগ পেয়ে দোষীদের খুঁজে তল্লাশি শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। শান্তিপূর্ণভাবে ভোট হলেও ভোট পরবর্তী সময়ে হিংসার বাতাবরণ তৈরি হওয়ায় বর্তমানে আতঙ্কিত এলাকাবাসীরা। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সে তৃণমূল কর্মীরা জানায় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওরা দিদিকে, অভিষেক ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বাজে মন্তব্য করছিল, তাই আমরা প্রতিবাদ করেছি। एक छोटा सा ऑफिस बनाया हम लोग वोट के समय। हम लोग एक रोड के बगल में हम लोग का ऑफिस है टीएमसी का। हम लोग वहाँ पर अपना लड़का लोग बैठते हैं, उसी का सामने देखिएगा मुश्ताक आलम का दुकान है, मिठाई दुकान है। वो हमेशा वहाँ से खड़ा होकर हम लोग को उल्टा फुल्टा बकता है कि अभिषेक बनर्जी चोर है, ममता बनर्जी चोर है, कल्याण दा के बारे में उल्टा फुल्टा बोलता है। हम लोग उस वक्त कभी भी हम लोग से बड़ा है, बुजुर्ग है, हम लोग नज़रअंदाज कर देते थे, चलो कोई बात नहीं है, क्या उसको हम लोग बोले, क्योंकि हम लोग की उम्र में हम लोग का बाप दाखिल है मुश्ताक आलम। लेकिन आज सर हम लोग बैठ के अपना रोज़ा रमज़ान के बात कर रहे थे, हम लोग का माह रमज़ान बहुत मुकद्दस महीना है, हम लोग अपना बात कर रहे थे, तो आज वही बात है। फिर मुश्ताक आलम वहाँ पर से चिल्ला चिल्ला के बोल रहा है कि चोर का समर्थन कर रहा है लोग, अभिषेक बनर्जी कोयला घोटाला किया है, ममता बनर्जी किया है, कल्याण बनर्जी के बारे में हम लोग के बारे में सब बुरे उल्टा पुल्टा बोल रहा था। तो हम लोग सिर्फ इतना ही हम लोग बोले हैं कि आप देखिए रमज़ान का महीना है, आप ऐसा कुछ बात मत बोलिए जिससे खराब लगे इंसान को, क्योंकि वोट खत्म हो गया, अभी सब बोलने से कोई लाभ नहीं है। प्रदीप बसु, रिपोर्ट, हुगली। आज के চাঁদনী বিধানসভা কেন্দ্রের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের উপর অকস্মাত হামলায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনায় গুরুতর জখম দীপেন মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার অভিযোগের বিজেপির দিকে। ভোটের পর থেকে বিভিন্ন জায়গায় লাগাতার সন্ত্রাস শুরু করেছে বিজেপি। গতকাল চাঁদনী বিধানসভা কেন্দ্রের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মণ্ডলের ওপর বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলেই অভিযোগ। তাকে প্রচণ্ডভাবে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় এদিন দীপেন মণ্ডলকে শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত দীপেন এবং বাড়ির লোকেদের অভিযোগ, এবারের ভোটে দীপেন তার এলাকায় তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছিল, তার জন্যই এদিন তার উপর আক্রমণ হয়েছে। এদিন সকালে চাঁদনী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন তাকে হাসপাতালে দেখতে যান এবং তিনি দাবি করেন এই ঘটনার তদন্ত হোক ও পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়ে দোষীদের শাস্তি দিক। দীপেন মণ্ডল আমাদের পিয়ারাপুরের প্রাক্তন সদস্য ছিলেন, উপপ্রধান ছিলেন, তা এখন আমাদের সক্রিয় কর্মী। তো যেহেতু তৃণমূলটা করে, যেহেতু পাড়ায় বিজেপি করে না, সেই জন্য বিজেপির ছেলেরা কালকে ওর ওপর অত্যাচার করে। যে বিজেপি এখনও ক্ষমতায় আসেনি আমরা দেখতে পাচ্ছি তাদের অত্যাচার। একটা নিরীহ ছেলে, ভালো ছেলে, পাড়ার সবাই ভালোবাসে, সেই ছেলেটাকে অকথ্যভাবে তাকে মারে, মানে সে মুখে প্রকাশ করা যাবে না। আজকে সে হসপিটালে ভর্তি, তার পরিবারবর্গ সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে, আজকে আমরা দলীয় সবাই এসেছি তার পাশে দাঁড়িয়েছি। এটা খুব দুঃখজনক ঘটনা, খুব রক্ষারজনক ঘটনা। আমরা চাইব যে এর তদন্ত হোক, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। আমরা ঘটনাটা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের উত্তরদান যারা আছে তাদের আমরা নেতৃত্ব সবাইকে জানিয়েছি। আমরা চাই এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে জয়শ্রীরাম না বলায় মোয়াজ্জেনকে প্রহারের ঘটনার 48 ঘন্টা কেটে গেলেও দোষীদের গ্রেপ্তার না করায় চুঁচুড়া থানায় উপস্থিত হল চকবাজারবাসী। বুধবার চচুড়ার চকবাজার কাঠগোলা এলাকার বাসিন্দা মোহাম্মদ সুফিউদ্দিন নামে এক ব্যক্তি ভোর 3:30 নাগাদ নামাজ পড়তে যাওয়ার পথে তাকে চকবাজারে জোরপূর্বক আটক করে দুই যুবক। পাশাপাশি জয়শ্রীরাম ধ্বনি দেওয়ার নির্দেশ দেয়। এদিন জয়শ্রীরাম ধ্বনি না দেওয়ায় সুফিউদ্দিনকে প্রহার করে তারা। এরপর সুফিউদ্দিনের চিৎকারে হামলাকারী যুবকরা এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকায়। এদিন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি আয়ত্তে আসে। তবে ঘটনার 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও দোষীদের গ্রেপ্তার না করায় ফের উত্তেজনা সৃষ্টি হল এলাকায়। এদিন এলাকাবাসীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি নিয়ে চুঁচুড়া থানায় এসে উপস্থিত হন। যে সেদিনকে যে ঘটনাটা ঘটেছে খুব ন্যাকারজনক, আমরা সেখানে এসেছি, এই ঘটনাটা খুব কঠোর নিন্দা জানাচ্ছি এবং দোষীদের ইমিডিয়েট শাস্তি চাই। কারণ আমরা এখানে একটা হিন্দু মুসলমান নির্বিশেষে হুগলি একটা সম্প্রীতির শহর, কোনো দিন এই ধরনের আমরা সম্মুখীন হইনি।
একটা ন্যাক্কারজনক ঘটনা। যারাই করে থাক তাদের কঠিনতম শাস্তি আমরা চাইছি। এবং বড়বাবুর সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, ওনারা যেসব প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া নিচ্ছেন সিসিটিভি ফিসিটিভি দেখে, এবং আগামী মঙ্গলবার আমাদের পাঁচজন প্রতিনিধি আমার আসবো, এসে ব্যাপারটা আমাদের কাছে জানবো ওনারা কী ধরনের মেজার নিয়েছেন, এবং আমরা সেই আস্থা রেখেই এখান থেকে যাচ্ছি। নয় আমরা এই বিষয় নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আতঙ্কিত যে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে একটা ঐতিহ্য আছে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলে সেটাকে নষ্ট করার জন্য একটা ফ্যাসিবাদী শক্তি এই চক্রান্ত সারা পশ্চিমবঙ্গে করছে, চকবাজে তারই একটা দিক। আমি অল ইন্ডিয়া পিপলস ফোরাম কোনো পার্টির নয়, জানেন একটা মঞ্চ, ন্যাশনাল বডি, তার আমি রাজ্য কমিটির সদস্য। এই ধরনের ঘটনায় আমরা আতঙ্কিত, এবং আমরা বড়বাবুকে কথা হয়েছে আমাদের সঙ্গে যে উনি আগেই কালপিটকে ধরবেন, আর তার জন্য তার সারাউন্ডিং যত সিসিটিভি আছে সেগুলো উনি দেখবেন এবং ওই গাড়ির নাম্বার খুঁজে বার করবেন। এই কথা উনি দিয়েছেন, চেষ্টা করবেন খুঁজে বার করার। কী হলো সেটা জানার জন্য এলাকার পাঁচজন প্রতিনিধি আগামী মঙ্গলবার বড়বাবু দাদের সঙ্গে দেখা করে তাদের রিপোর্ট দেবেন এ কথা বলেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা এই প্রতিশ্রুতি পাওয়াতেই আমরা এখান থেকে চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব শিল্প দিবস উপলক্ষে চুঁচুড়া আর্ট ফোরাম ও ইন্টারন্যাশনাল আর্ট সোসাইটির উদ্যোগে চুঁচুড়া থানার প্রতাপপুর পার্কে এক চিত্র কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিন একটি ক্যানভাসে বহু শিল্পী নিজের মনের ভাব ফুটিয়ে তুললেন রং তুলির আঁচড়ে। খুব ছোট ছোট স্ট্রোকে কিছু কাজ করছেন, আমরা পুরো কাজটা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যে। তাও আমাদের এই সংস্থার সঙ্গে সকলের কাজ সামনাসামনি মুখের ছবি আসছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট জয়দীপ চ্যাটার্জি, হয়তো আজকে 15ই এপ্রিল লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন। এই দিনটা আমরা নয় সারা পৃথিবী ওয়ার্ল্ড আর্ট ডে হিসেবে পালন করি। আজকে আমরা হুগলি চিনসুরা আর্ট ফোরামের তরফ থেকে এবং আইএ ইন্টারন্যাশনাল আর্ট সোসাইটির যৌথ উদ্যোগে সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান আমরা করছি। সকাল থেকে দুটো ট্যাবলো আমাদের আশেপাশে এবং আমাদের শহরে সারাদিন ধরে ঘুরে বেরিয়েছে, তার মধ্যে বেশ কিছু মেসেজ ছিল সাধারণ মানুষের জন্য শিল্পকে তাদের মধ্যে সরিয়ে দেওয়া। এই মুহূর্তে আমরা 5টা থেকে শুরু করেছি এই জায়গায় এই অনুষ্ঠানটি। এখানে মূলত রয়েছে একটা বড় ক্যানভাস, আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যানভাসে আমাদের কিছু শিল্পী, মানে যারা বাইরে থেকে এসেছেন বা আমাদের সংস্থার শিল্পীরা সবাই ছবি আঁকছে। এছাড়াও এখানে একটা বড় স্ক্রিনে লিওনার্দো দা ভিঞ্চির ওপরে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছে। আমরা চাইবো, আমাদের যেটা মূল উদ্দেশ্য যে সাধারণ মানুষের ওপরে শিল্পকে ছড়িয়ে দেওয়া, ঠিক সেই কারণেই আজকে আমরা একদম রাস্তার ধারে একটি পার্কে, এই পার্কটি হচ্ছে, এই পার্কটার নাম হলো প্রতাপপুর পার্ক। এই পার্কে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের বেশ জনসমাগম। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 59%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভোট মিটতেই করোনা আক্রান্ত চুঁচুড়া তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
তার মন্তব্যের প্রতিবাদে কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবেলে ৩১৯ নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না। হুগলি আজকে নমস্কার।